শেষ ভাগে আছি। আমার কাছে তিনটা গান অর্ডার করেছে, আসলে অনেক গান অর্ডার ছিল, এর মধ্যে আমি তিনটা গান নিয়েছি। বাউল আবেদ আলী সাহেবের একটা গান, বাউল কবি আব্দুল সালাম সরকারের একটা গান এবং আরেকটা গান আছে। আমি তিনটা অনুরোধের গান, অনুরোধ বলবো না, অর্ডারের গান গাওয়ার পর একদম নতুন একটা মায়ের গান করব। এই গানটা আমার এত ভালো লাগে, আমি আশা করছি আপনাদের এখানে যারা আছেন সকলেরই ভালো লাগবে। একদম নতুন বাউল কবি আব্দুল সালাম সরকার মাকে নিয়ে অত্যন্ত চমৎকার নতুন একটি গান লিখেছে, সেই গানটি গাইব। তার আগে যে তিনটা গান আমাকে অর্ডার করেছে সে গানগুলো গেয়ে তারপরে গানটা দিয়ে শেষ করে দিব। মনে হয় আর 30 মিনিট সময় আছে, এই 30 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। গত বছরের চেয়ে এই বছর অনেক লুক রয়ে গেছে, গত বছর শেষ ফিনিশিং এত লুক ছিল না, অনেকটা কমে গেছিল। আর সামনেই সিজন চেঞ্জ হচ্ছে, সামনেই শীত আসতেছে, অগ্রিম শুভেচ্ছা রইল, কারণ শীতের দিন তো আপনাদের ঘুমানোর মতো সুযোগ নাই, আমরা যেহেতু ঘুমাইতে পারি না, যেখানে গানে যাব আপনারা শীতের মধ্যে থাকবেন। তো আসলে অনেক শুভকামনা রইল সকলের জন্য, আমাদের জন্য দোয়া করবেন, হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে সাক্ষাৎ, মরে গেলে ক্ষমা করে দিবেন, ক্ষমা চাই। আবেদ আলী সাহেবের গান দিয়ে শুরু করছি। চিঠি দাও না পত্র